আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হোসেন বিলু আপনারা আমাদের এই যে পেশেন্টের পিঠে যে রকম গোটা গোটা দেখতে পাচ্ছেন এরকম গোটা গোটা অনেক মানুষের পুরো শরীর জুড়ে থাকে এটাকে আমরা বলি নিউরোফাইব্রোমাটোসিস এটা হচ্ছে একটা নার্সিটের টিউমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি প্রথমে বলতে চাই যে মানুষজন এটাকে মনে করে কি না কি হ্যাঁ সবচেয়ে প্রথম কথা এটা হচ্ছে নন কন্টেজিয়াস অর্থাৎ এটা শো আছে না অর্থাৎ আমি যদি ছাড়া হাত দিতাম তাও কিছু হতো না হ্যাঁ তাহলে এই সকল রোগ যারা এটা জেনেটিক্যাল ত্রুটির কারণে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস আমাদের এটা তৈরি করতে হবে যে এই সকল রোগগুলো হলে আমরা অবশ্যই পেশেন্টকে কোনো কাজে যেন কম গুরুত্ব না দিই হ্যাঁ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই রোগ যেগুলো দেখতে আমাদের কসমেটিক্যালি খুব খারাপ লাগে হ্যাঁ কসমেটিক্যালি খুব অর্ডলোভিং সে সকল ক্ষেত্রে আমাদের চিকিৎসাও আছে এবং নর্মাল কন্ডিশনে হয়ে যায় আমরা একটু আমাদের পেশেন্ট ভাই শুধু মুখের কথা শুনি যে আপনার তো আমরা এর আগে অপারেশন করেছিলাম যেগুলো দেখতে খুব খারাপ লাগে আপনি এখন কেমন আছেন বলেন অনেক ভালো আছেন না এখন একদম নরমাল লাইফ লিড করা যাচ্ছে না তো এটা চিকিৎসা আছে আপনাদের ভয়ের কিছু নাই ইনশাল্লাহ আপনাদের একটা ভালো আউটকাম দিতে পারবো হ্যাঁ